মতে এই দায়িত্ব সরকার দিয়েছেন্তি সরকারকে এবং আমার ডিপার্টমেন্টকে মধ্যে ধন্যবাদ জানাচ্ছি। দেখন্তু ভুবনেশ্বর আমার ক্যাপিটাল সিটি, ক্যাপিটাল সিটিরে পুলিশিং গোটা বহুত ইম্পর্টেন্ট এসপেক্ট আমি দেখিছি আগরু বি কমিশনারেট পুলিশর যে সুস্থ পরম্পরা আছে, কমিশনারেট পুলিশ যে প্রফেসনালিজম আছে তাকে পাথেয় করে মু মধ্যে পুলিশিং সেবা এই শহরর সমস্ত শহরবাসীকে কেমন উত্তম পুলিশিং সেবা যোগাই দিয়ে পারি সে প্রতি যত্নবান হবি এবং সেই প্রতি মু অপ্রাণ প্রচেষ্টা করবি। সেইপাই আপনার মাধ্যমে মু সমগ্র ভুবনেশ্বরবাসীকে সহযোগ কামনা করছি, আপনার সহযোগ কামনা করছি, বুদ্ধিজীবীকে সহযোগ কামনা করছি। আপনার সহযোগে হি আমি গোটে উত্তম পুলিশ সেবা সমস্ত যোগাই দিয়ে পারু। যেসব ভালো কাম হয়েছি ভুবনেশ্বর ইউপিডি তাকে আগেই নেওয়া এবং আহরি যেটি আহরি উত্তম পুলিশ সেবা যেমন যোগাই দেওয়া তাহা প্রতি সেটা হি আমার প্রথম প্রাথমিকতা এবং আভিমুখ্য। ইমিডিয়েটলি আমি গোটে আহ্বান অছি যে দশহরা পূজা নবরাত্র আজ আরম্ভ হচ্ছে, আজ পবিত্র দিন, দশহরা পূজা কেমতি এই শহরের সুরুখুরুরে সমাপ্ত হব, লোকে হর্ষ উল্লাসের সহিত ঘর বাহারি পূজাটা উপভোগ করবে, সমস্ত কেমতি সমস্ত সুরক্ষা নিরাপত্তা ধনজীবনের নিরাপত্তা কেমিতি ঠিকঠাক আইন শৃঙ্খলা রহব এবং শৃঙ্খলিত ভাবে এই শারদীয় দুর্গা উৎসব পালন করা যাব সেপ্রতি আমার যথেষ্ট প্রিপারেশন আগুন হয়েছি এবং আগু মধ্যে আমি এইটা আমার প্রথম আহ্বান এবং আমি এনশিওর করব আমি আপনার মাধ্যমে মু সমস্ত আশ্বাসনা দেওয়া চাহি যে আমার তরফ আমি আপ্রাণ প্রচেষ্টা করব, কঠিন পরিশ্রম করব, কমিশনারেট পুলিশের সমস্ত সদস্য কঠিন পরিশ্রম করবে এবং সমস্ত নিয়ে এই শারদীয় দুর্গোৎসব কেমতি সুরুখুরু ভাবে এবং হর্ষ উল্লাসের সহিত পালন করা তাহা আমি করি। ভুবনেশ্বর হচ্ছে আমার রাজধানী, এইটি বিভিন্ন শহরু বিভিন্ন জায়গার লোক আসতে আপনার কহিলেন পূজা সময় কিছু খড় প্রকৃতির লোক কিছু এন্টি সোশিয়াল প্রপর্টি অফেন্ডর্স বি পূজার ভিড়র ফায়দা নেওয়া এটুকু আসতে আপনার জাঁচান যে ভুবনেশ্বর পুলিশর মুখ্যতঃ ভুবনেশ্বর ইউপিডির বহুত ভালো কাম হয়েছে, প্রপর্টি ডিটেকশন প্রপর্টি অফেন্সেস প্রিভেনশন অফ প্রপর্টি অফেন্সেস ডিটেকশন উপরে তৎসঙ্গে সঙ্গে বহুত বড় বড় ফেস্টিভালস এবং বহুত বড় বড় পর্ব পার্বণ মধ্যে কমিশনারেট পুলিশ অতি সুরক্ষিত ভাবে তাকে সেই দায়িত্ব তুলাইছন্তি। তেণু আমি সমস্তে মিশি এই পূজার মধ্যে এই দুর্গাৎসবের মধ্যে আমি সুচারুরূপে দায়িত্ব তুলাইব বলে আমি আশা করছি।